সুনামগঞ্জের ছাতক উপজেলার বড় কাপন এলাকায় মাঝবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন দুইজন গুরুতর আহত হয়েছেন ভোরে সুনামগঞ্জ সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে যাওয়া বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিক একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে পিক থাকা দুজন ঘটনাস্থলে মারা যান গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি